21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন নয়, বরং বিশ্বজুড়ে মাতৃভাষার অধিকার আদায়ে 21 এক বিশাল প্রেরণা। 1952-তে বাংলাদেশের মানুষ বুকের রক্তে যে ইতিহাস লিখেছেন, প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সেই বীরত্বের স্বীকৃতি। পুরো ক্যানাডা জুড়ে বাংলাদেশি সহ নানান ভাষার মানুষ স্মৃতিচারণ, কবিতা, গান, নাচ সহ শিল্প সাহিত্যের নানান উপাদানে এই দিনটি উদযাপন করেন। ক্যানাডা ইজ হোম টু মেনি কালচার্স, গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস অ্যাজ ওয়েল অ্যাজ 60 ডিস্টিংক্ট ফার্স্ট নেশনস ল্যাঙ্গুয়েজেস। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হ্যাজ হিস্টোরিক্যালি বিন আ ডে টু শো কমিটমেন্ট টু লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, ইন্সপায়ার্ড বাই দ্য ইউনিক হিস্টোরি অফ দ্য বাংলাদেশি পিপল হু ফাট ফর দেয়ার রাইট টু স্পিক দেয়ার ল্যাঙ্গুয়েজ। অ্যাজ দি অফিশিয়াল অপোজিশন ক্রিটিক ফর সিটিজেনশিপ, ফরেন ক্রেডেনশিয়ালস অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস, আই হ্যাভ কলড অন দ্য প্রাইম মিনিস্টার ফর দ্য ন্যাশনাল প্রোক্লেমেশন টু মার্ক February 21st অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। The effort for this proclamation goes back to 2007 by the Mother Language Lovers of the World Society, who were instrumental in the UNESCO recognition and have continued their effort for years. A national proclamation would demonstrate a commitment from Canada to celebrate and preserve the linguistic diversity that makes up our great nation. In commemorating the International Mother Language Day, my most sincere gratitude goes to all the Bangladeshis living across the world and the people who work hard to uphold their right to their mother tongue.